গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি পুনম, আমার পুনম স্ট্যান্ডার্ডস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। আর এখন বাজে 8:15, আর আজকে হলো গিয়ে বৃহস্পতিবার। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর দেখেছো আমি রেডি ভিডিও এ কোথায় যাচ্ছি তোমরা বলো তো। আমি যাচ্ছি বাপের বাড়ি, কারণ বাড়িতে এসেছে পিস্তত বোন, আর বোনের মেয়ে তারা এসছে। তো এসেই বলছে যে আমি যাওয়ার জন্য। তো আমারও ইচ্ছা ওদের সাথে, অনেকদিন ধরে মানে দেখা হয় না, তো তার জন্য ভাবলাম যে ওদের সাথে দেখা করে আসি। আর যদি পারি তাহলে আজকে রাতে থেকে কালকে সকালে আসবো, আর যদি ও না দেয় তাহলে আজকে চলে আসব। তো চলো যাওয়া যাক। এখানে রান্না বান্না চলছে। তো এখানে বেগুন ভাজি আর আলু ভাজি হবে। আর এখানে সব কিছু মশলা টসলা করে রেখে দিয়েছে, চিকেনটা ধুয়ে রেখে দিয়েছে। আর এখানে হয়েছে ফ্রাইড রাইস আর ডাল, তারপরে হয়েছে আলু বেগুন ভাজি, তারপর হয়েছে মাছ পেঁয়াজি, মাছ পেঁয়াজি হয়েছে, তারপর হয়েছে মাছের তেল ভাজি, আর ছিল স্যালাড। আর এখানে চিকেনটা টকবক করে ফুটছে। তো ছিল চিকেন। তো এখানে আমরা সবাই খেতে বসে গেছি, মানে আমি বসিনি, আমি এখন বসবো। তো তো এখানে খুবই এনজয় করে আমরা খেলাম। আমার বর আগে খেয়ে নিয়েছে, তো আমরা খেয়ে দিয়ে তারপর চলে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। হাই গাইস, তো বাড়ি থেকে এসে গেছি আর মনটা একটু খারাপ, কারণ কেন থাকতে পারিনি, আমার বর দেয়নি আর কি থাকার জন্য। কারণ কালকে শরীর, মানে কালকে যেহেতু শরীর খারাপ গেছে, ঘুম টুম সেরকম হয়নি, তো তার জন্য বলছে যে ওদের সঙ্গে থাকলে আজকে ঘুম টুম ঠিকভাবে হবে না, তো তার জন্য বাড়িতে নিয়ে চলে এসেছে। তো যাই হোক, এসে গেছি আর এখন ঘুমাবো আর কি, খেয়ে দিয়ে এসে গেছি। তো তোমাদের তো দেখালামই কী কী রান্না হয়েছিল। তো সব কিছুই মা, তারপর দিদি, তারা সবাই মিলে রান্না করলো, তো আমি শুধু খেলাম। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন একটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরের খেয়াল রাখো। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ঠিক আছে।